হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল এল বি সিরিয়ালের আপডেট নিয়ে ভজন নানাভাবে কৃপানের সঙ্গে মিলে আবারও নতুন ষড়যন্ত্র করছে বলছে দেখো যেভাবেই হোক না কেন দিদি ভাই বাবাকে বলে তুই প্রেস মিডিয়া দিয়ে কোট চত্বর ভরে দে যখন গীতার শাস্তি হবে মাথা নিচু করে বাইরে বেরিয়ে আসবে তখন যেন প্রেসের লোকজন নানাভাবে ওর নামে কুচ্চারটায় কোথাও যেন মুখ দেখাতে না পারে ওই গীতা এলএলবি খুব ইচ্ছে ছিল না আমাকে জেলেপুরে স্বাধীনভাবে জীবন কাটাবে আমার জীবনটা তোর জীবনটা এমন এমনকি আমার বাবার পলিটিক্যাল কেরিয়ার শেষ করে দিয়েছে ওকে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না তবে এটা বুঝতে পারছো তো গীতা অনেক বড় খেলোয়াড় যদি স্বস্তিককে কোটে নিয়ে চলে আসে তাহলে কিন্তু অনেক বড় ঝামেলা হয়ে যাবে কেন আপনারা এত টাকা নিচ্ছেন কি করতে অগ্নিজিৎ মুখার্জি কত টাকা ফি নিচ্ছে সে খেয়াল আছে আপনার আর এদিকে আপনিও তো টাকা নিচ্ছেন যেভাবেই হোক না কেন আপনাকে স্বস্তিককে কোটে আসা থেকে আটকাতে হবে তা না হলে ওকে শেষ করে দাও কোনোভাবেই যেন কোটে সাক্ষী দিতে না পারে ভাইয়া আমি তোর কাছে হাজোর করছি আমার ভালোবাসার মানুষটাকে এরকম করে কষ্ট দিস না ওকে শেষ করে ফেলিস না দেখ আমি স্বস্তিককে প্রয়োজন হলে বোঝাবো ওর পাশে গিয়ে দাঁড়াবো ওকে বলবো যে না এরকম করে সাক্ষী দিয়ে নিজের জীবন শেষ করার প্রয়োজন নেই আমি ওকে আটকে রাখবো দিভাই তুই নিজেকে কত নিচে নামাবি বলতে পারিস আমাদের জীবনে এত কিছু ঘটে যাচ্ছে ওই একটা মেয়ে গীতার জন্য প্রয়োজন হলে ওকেও শেষ করে দিতে পারি আমি কিন্তু কোনোভাবেই এই কেসটা রেয়াত করা যাবে না তাহলে আমার যা বোঝার আমি বুঝে গেছি আমি কি করব শুধু এবার দেখতে থাকো তবে এত কিছু করতে গেলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যেতে পারে গীতা একজন জামিন পাওয়া আসামি ওর কিন্তু এখনও অপরাধ প্রমাণিত হয়নি এর মধ্যে ওর উপর হামলা হলে এটা কিন্তু একটা জটিলতায় জড়িয়ে যাওয়া হবে আমি আইনটা খুব ভালো করে বুঝি এই ছাড়ো এতদিন ধরে গুন্ডাদের মত অপরাধ করে যাচ্ছ এখন আর আইনের ভাষা তোমাকে বোঝাতে হবে না যা বলেছি ভজন সেগুলো তুমি করা শুরু করে দাও সবখানে রটিয়ে দাও ত্রিকোণ প্রেমের এই কলঙ্কেও যাতে গীতা এল বি কোথাও যেতে না পারে সবাই যেন বলে যে সার্থিক এবং গীতার এই ভালোবাসার কারণে সত্যি কাজকে এরকম করে শেষ হয়ে গেল ওর জীবনটা নষ্ট হয়ে গেল আর তখনই দেখবে গীতার কী হাল হয় গীতা পদ্মকে বলে যে দেখ আজকে যে ভাবেই হোক না কেন এই কেসটা থেকে আমাকে বেরিয়ে আসতে হবে সার্থিক মুখার্জিকে নির্দোষ মান করতে হবে তা না হলে বুঝতে পারছিস তো প্রয়োজন হলে স্বস্তিককে আমি কোটে নিয়ে যাব। নিজ দায়িত্বে ও কথা বলবে ও হাঁটবে এমনকি আমার ভালোবাসার ওপর অনেক বিশ্বাস ভরসা রয়েছে ও সবসময় আমাকেই সাপোর্ট করে কোনো দিকে তাকায় না পরিবারের কারো কথাও শোনে না আমিও ওকে খুব ভালোবাসি আর এরকমটা না করলে হয়তো আমাদের সংসারটাই হবে না তুমি পারবে কেন পারবো না কিন্তু স্বস্তিক দাদাবাবুর যা অবস্থা তুই জানিস যতবারই আমি ওর কাছে যাই ও আমাকে গীতা বলে ডাকে আমি সেদিন গিয়েছিলাম অগ্নিজিৎ মুখার্জির উপস্থিতিতেই আমার নাম ধরে ও ডেকেছে আমি জানি ও কোর্টে এলে সাক্ষীও দিতে পারবে আর কোনো সাক্ষী কোনো প্রমাণ যদি কোর্টের মধ্যে যোগ্যগুলে বলে প্রমাণিত না হয় তারপরও স্বস্তিক মুহার মুখার্জি একজন অনেক বড় ভিকটিম ওনার কথা কিন্তু গ্রহণযোগ্যতা পাবে তাই আমার ওনাকে নিয়ে যেতেই হবে এদিকে জাগৃতিকে নিয়ে অগ্নিজিৎ মুখার্জি স্বস্তিকের কাছে এসেছে ডাক্তারকে জিজ্ঞাসা করছে কী ব্যাপার আমার ছেলের কি অবস্থা এখন আগের থেকে অনেক ভালো আমি জানার চেষ্টা করছি যে ওকে পায়ে হেঁটে কোটে যেতে পারবে না কখনো নয় এমনকি ওকে কোটে সাক্ষ্য দিতে পারবে না ফিফটি ফিফটি চান্স রয়েছে কারণ ওনার যা অসুবিধে উনি কিন্তু এত সহজে সব কিছু করে উঠতে পারবেন না আপনি এগুলো কেন জিজ্ঞেস করছেন আইনের খাতিরে তুমি বুঝতে পারছো জাগৃতি ওই গীতা কিন্তু মরিয়া হয়ে উঠেছে যেভাবে হোক স্বস্তিককে কোটে নিয়ে যাবে নানাভাবে ওকে দিয়ে সাক্ষ্যও দেওয়াবে আর সেগুলো আমি কখনো চাই না ওই মেয়েটাকে আমি শাস্তি দিয়ে ছাড়বো আর ও যা অন্যায় করেছে তার জন্য আমি আমার ছেলেকে এরকম করে কষ্ট পেতে দেখতে পারবো না দেখো আমি অত কিছু জানি না গীতার যদি শাস্তি হয়ে যায় তাহলে আমার বড় ছেলে সার্থীকার শাস্তি হয়ে যাবে আমি সেটা চাই না আমি আমার নিজের সংসার পরিবার চাই আমার দুই ছেলেকে চাই আর তুমি সেটা করে দেবে যে ভাবেই হোক তুমি আমার বড় ছেলেকে আমার কাছে এনে দেবে তা না হলে আমি তোমাকে কখনো ক্ষমা করব না কারণ তুমি বুঝতে পারছো তো যে আমার দুই সন্তানই আমার কাছে প্রিয় মা হিসেবে আমার তো এটাই কাম্য তুমি তো হওনি তাই কি করে বুঝবে তুমি তো বাবা তোমার কোনো ভালোবাসা সন্তানের প্রতি আছে কি জাগৃতি এটা আইনের ভাষা আমি কি করব বলো তোমার বড় ছেলে অন্যায় করেছে তার শাস্তি তো তাকে পেতে হবে এমনকি গীতাও তাই বলছি যে তুমি একদম কোনো চিন্তা করো না আমি নিজে দাঁড়িয়ে থেকে স্বস্তিকের সঙ্গে কাবিয়ার বিয়ে দেব। ওই গীতার শাস্তি হয়ে যাবে ওকে কোর্ট থেকেই পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে আর তারপরে আমি স্বস্তিকের নতুন জীবন দেব, যেখানে এই ভালোবাসার জন্য ওকে বারবার এরকম ম জমের দুয়ার থেকে ফিরে আসতে হবে না বারবার যে ভালোবাসা আঘাত দেয় কষ্ট দেয় সে ভালোবাসা থাকার থেকে না থাকাই ভালো আমি সেটাই মনে করি আর তার কারণেই তোমাকে বলছি কি বলছো তুমি আমার ছেলে স্বস্তিক খুব ভালোবাসে গীতাকে ও কখনও এটা মেনে নিতে পারবে না সুস্থ হয়ে আর সার্থিকের সঙ্গে গীতার কোনো সম্পর্ক আছে কি না আমি জানি না তবে সার্থিক এবং গীতার এই কুৎসার মধ্যে আমার ছেলেটা এরকম করে ঝাঝরা হয়ে যাচ্ছে কি স্বস্তিক মুখার্জির বউ গীতাকে নিয়ে এত বড় একটা কেস হচ্ছে এটা তুমি বলবে না কারণ স্বস্তিকের সঙ্গে গীতার বিয়েটা হয়নি আর এই বিয়েটা আমি মানি না তাই তুমি কখনো বলবে না যে ওরা স্বামী স্ত্রী জাগৃতির রেগে স্বস্তিকের কেবিন থেকে বেরিয়ে যায় অগ্নিজিৎ স্বস্তিকের হাত ধরে বলে যে আমি তোমাকেও খুব ভালোবাসি আর ওই সার্থিককেও আমার দুই ছেলেকে আমি কখনো কষ্ট পেতে দেখতে চাইনি আর গীতা এই কথাটা ঠিক বলেছে যে আমি বাবা হিসেবে সত্যিই একজন কষ্ট পাওয়া লোক আমি কোর্টে যতই কেস লড়ি না কারণ এগুলো আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে পরের দিন কোর্টের হিয়ারিংয়ের আগে অগ্নিজিৎ মুখোমুখি হয় গণেশ উকিলের সঙ্গে আর বলে যে আজকে তোমার মেয়ের যে কি নাস্তানাবুদ অবস্থা করি দেখো শুধু তুমি বাইরে প্রেস মিডিয়া সবাই রয়েছে ওকে আমি এখান থেকে মুখ লুকিয়ে বেরোতে দেব না ওকে এখান থেকে পালাতে হবে এমন পরিস্থিতি করব। রাখে হরি মারে কে কথাই তো আছেই আপনি বললেই কি সব কিছু হয়ে যাবে চলো তাহলে কোটের ভেতরেই সব কিছু দেখা যাক সার্থিক তখন চলে আসে তার বাপার সামনে ও সার্থিকের সঙ্গে কোনো কথা না বলেই অগ্নিজিৎ ভেতরে চলে যায় কোটের। আর ঠিক সেই মুহূর্তে ডাক্তারবাবু ফোন করেন গীতা ফোনটা কেড়ে নিয়ে দেখতে পারে অগ্নিজিৎ মুখার্জিকে সে ফোন রিসিভ করলে ফোনটা অগ্নিজিৎদের কেটে দেয় চলো ভজন ভেতরে যাই দেখা যাক কি হয় সার্থী খুব কষ্ট পায় তখন তার শ্বশুরমশাই তাকে কোটের ভেতরে নিয়ে যায় বলে চলো কিচ্ছু হবে না আমরা আছি তো তোমার সঙ্গে গীতা হাসপাতালে গিয়ে যখন সত্যিককে খুঁজছে তখনই ডাক্তারবাবু বলে কি ব্যাপার আপনি কি কেন এসেছেন এখানে আমি সত্যিক মুখার্জির স্ত্রী গীতা মুখার্জি আমি ওনাকে নিয়ে যাবো এখান থেকে কি বলছেন কি পেশেন্টের এমন অবস্থা যে আপনি ওনাকে হাটিয়ে নিয়ে যেতে পারবেন না তো হুইল চেয়ারে বসিয়ে নিয়ে যাব। ওনার বাড়ির লোকজনরা নিষেধ করে গেছে বাইরের কোনো লোককে এখানে ঢুকতে দিতে না আমি ওনার স্ত্রী বাইরের কেউ নেই বুঝতে পেরেছেন আর এই ধরনের কথা বলে আপনি আমাকে আটকাতে পারবেন না কোনো আইনে নয় কোনো সামাজিকতায় নয় কোনো কিছুতে নয় সবার আগে আমার স্বামীর ওপর আমার অধিকার বুঝতে পেরেছেন এই কে কোথায় আছে সিকিউরিটি চলে এসো এই মেয়েটা জোর করে সতিক মুখার্জির কেবিনে ঢোকার চেষ্টা করছে আপনি কেন ইথ্য কথা বলছেন সস্তিক মুখার্জিকে যারা ভর্তি করেছিল তারা কেউই চায় না যে উনি এখান থেকে চলে যাক বা অন্য কারোর সঙ্গে দেখা করুক স্বস্তিক মুখার্জিকে আমি এখানে অ্যাডমিট করিয়েছিলাম গিয়ে ভর্তি ফর্মটাতে সই সবটা মিলিয়ে নিন আর দেখে নিন কে ভর্তি করিয়েছে আমার স্বামীকে সুস্থ করার জন্য আমি আপনার চেষ্টা করেছি বুঝতে পেরেছেন তাই ওনাকে আমি এক্ষুনি এখান থেকে নিয়ে যাব। তাহলে আপনাকে বন্ডে সই করিয়ে নিয়ে যেতে হবে তাছাড়া এই দায় আমরা নিতে পারবো না ওনার বাবা ওনার মা ওরা প্রভাবশালী লোকজন যদি আমাদের এখানে এসে নানাভাবে ঝামেলা করে তখন আমরা কী করবো তখনই ডাক্তারবাবু পকেট থেকে ফোন বের করে অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে বসে অগ্নিজিৎ ফোন করা দেখে গীতা ফোনটা কেড়ে নিয়ে ফোনটা কেটে দেয় বলে ওনাকে ফোন করে কোনো লাভ নেই উনি এই সময় কোর্টে আছেন আর আমিও স্বস্তিককে নিয়ে কোর্টেই যাব। আজকে একটা জীবন মৃত্যুর লড়াই হতে চলেছে আমার সম্মানের ব্যাপার এমন কি তার সঙ্গে স্বস্তিক মুখার্জির স্ত্রীর এবং তার বিবাহিত জীবন নিয়ে প্রশ্ন উঠছে মুখার্জির সঙ্গে একটা ত্রিকোণ প্রেমের সম্পর্ক নিয়ে এই কেসটা আমাকে যেভাবেই হোক সস্তিক মুখার্জিকে নিয়ে যেতে হবে এই সাক্ষী দিতে হবে যেভাবেই হোক না কেন নিজেকে প্রমাণ করতে হবে তার জন্য আমি ওনাকে নিয়ে যাবই। তাহলে আপনি পার্সোনাল বন্ডে সই করুন ঠিক আছে আমি সবখানে সই করতে রাজি ওনার জীবন মৃত্যু ভূত ভবিষ্যৎ গীতা তাতেও রাজি হয়ে যায় বলে ঠিক আছে আমি পার্সোনাল বন্ড দিতে রাজি আপনারা কাগজপত্র নিয়ে আসুন সত্যিক মুখার্জির ভবিষ্যৎ বর্তমান অতীত সব কিছু জড়িয়ে আছে আমার সঙ্গে ওই মানুষটা আমাকে খুব ভালোবাসে আমি জানি যে ভালোবাসার জোরে উনি সুস্থ হয়ে যাবেন এবং কোটে উনি সাক্ষীও দেবেন আর তারপরেই সব খেলাটা ঘুরে যাবে যে বা যারা আমার ভাগ্য লেখার চেষ্টা করছে আমাকে বিপদে ফেলবে আমার বদনাম বের করছে ইচ্ছে করে তাদেরকে সবার মুখে আমি ঝামা ঘষে দিতে পারবো কেউ আমার এবং স্বস্তিক মুখার্জি সম্পর্কের মাঝখানে আসতে পারবে না কারণ কোনোভাবেই আমি সেটা হতে দেব না ওই দূর থেকে লেখা ভাগ্যবিদা আমি টেনে আনবই কারণ সে সব কলকাঠি নড়াচ্ছে আমার জীবনটা আমার স্বস্তিক মুখার্জির জীবন এবং আমার দিদির সাথে আমার সম্পর্ক খারাপ করে দিচ্ছে তাকে তো ছাড়া যাবে না ফোন করে বলেছে যে আমি এই প্রথমবার তুই আমার প্রবল প্রতিপক্ষ হওয়া সত্ত্বেও আমি প্রার্থনা করব। যাতে তুই এই কেসটা জিতে যাস তার কারণ সার্থিক এবং তোর সম্পর্কটার নোংরামিটা দূর হয়ে যাবে এমনকি আমার স্বামী আমার কাছে ফিরে আসবে তার কারণে আমি চাইব যে এবার আমার শ্বশুর মশাই হেরে যাক তুই জিতে যা গীতা কি হতে চলেছে গীতা সিরিয়াল এর পরবর্তী টুইস্টে স্বস্তীকে আদালতে গিয়ে গীতা নিজে আহত হলো গুন্ডাদের থেকে বাঁচাতে গিয়ে যেভাবে আজকে স্বস্তিককে নিয়ে যাওয়ার সময় গীতা এবং স্বস্তিকের ওপর অ্যাটাক হয়েছিল গীতা নিজে সেগুলোকে সামাল দেয় স্বস্তিকের ওপর একটা আঁচু সে আসতে দেয় না এমনকি স্বস্তিককে বাঁচাতে গিয়ে গীতা নিজেই আঘাতটা নিজের মাথায় নাই। এরপরে গীতার খুব খারাপ লাগে কষ্ট হয় কিন্তু তারপরেও টেনে হিসেবে সে কোর্টের দরজায় স্বস্তিককে নিয়ে চলে আসে কোনোভাবে শত্রুপক্ষের লোকেরা গীতাকে আটকাতে পারেনি এরপরে কি হবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন